ঢলিউড সুপারস্টার শাকিব খান অভিনীত একটি সিনেমার নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে আর এই সিনেমার নাম বদলে রাখা হয়েছে ক্রিমিনাল এর আগে এই সিনেমার নাম ছিল একটু প্রেম দরকার এই ছবিটি পরিচালনা করেছেন পরিচালক শাহিন সুমন এই সিনেমা প্রসঙ্গে তিনি বলেন প্রথমে এই সিনেমার নাম ছিল একটু প্রেম দরকার এরই মধ্যে এই সিনেমার কাজ শেষ হয়েছে বর্তমানে সিনেমার নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে আর শাকিব খান ও বুবলি অভিনীত এই সিনেমার নতুন নাম ক্রিমিনাল সিনেমাটির গল্পের উপর ভিত্তি করেই নামের পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি এছাড়াও এই পরিচালক আরও জানান বর্তমানে এই ছবির সম্পাদনার কাজ চলছে আগামী সপ্তাহে কালার কারেকশন ও আবহাওয়া সঙ্গীতের মিউজিকের কাজ করা হবে আর নতুন বছরের মাঝামাঝিতে এই ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি এবার আসি নায়িকা পপি সম্পর্কে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পপি গত বছরের মাঝামাঝি সময়ে তিনি আরিফুর জামান পরিচালিত কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমার কাজ শুরু করেছিলেন আর এই সিনেমায় তিনি অভিনয় করছিলেন পার্বতী চরিত্রে কিন্তু নির্মাণের মাঝপথে এসে এই সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায় আর সিনেমার পার্বতী চরিত্রটি নিয়ে পপির দারুণ আশাবাদী কারণ এটি তার স্বপ্নের চরিত্র এই বিষয়ে তিনি বলেন আমার অনেক স্বপ্নের চরিত্র পার্বতী নামটি শুনলেই যেন নিজের ভেতর কেমন হই আমি পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র আমার মনে আছে এই চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক কষ্ট করে গেট আপ নিয়েছিলাম বেশ কিছুদিন শ্যুটিংও করেছি কিন্তু সিনেমাটি শেষ হয়েও হচ্ছে না আমি চাই সিনেমাটি দ্রুত শেষ হোক কারণ নিজেকে পার্বতী রূপে পর্দায় দেখার জন্য আমি নিজেই ব্যাপকভাবে অপেক্ষায় আছি আমার বিশ্বাস নির্মাতা এবং প্রযোজক দ্রুত এই সিনেমার কাজ শেষ করবেন তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের লেটেস্ট সব আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে